ভিডিও করি কিন্তু আমাদের ভিউয়ার্স মানে আমার ভিডিও যারা দেখে তারাই কিন্তু আমাদেরকে তথ্য এনে দেয় আমরা কিন্তু নিজে থেকে কিছুই বলি না কিছুটা ভিডিও দেখে বলি আর কিছুটা ভিওয়ার্সরা এসে আমাদেরকে জানিয়ে দিয়ে যায় ঝুনি যে খুব চালাক বুদ্ধিমতি সেটা কিন্তু আমি আগে থেকেই বুঝতে পারতাম কারণ ঝুনির কাণ্ড কারখানা দেখে কিন্তু ঝুনি যে আসলে মিচকেশ হয় তা ঝুনিয়েই আসলে দোষী এটা কিন্তু আমি জানতাম না নমস্কার বন্ধুরা কুমকুম প্যাশন উইথ ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আমি কুমকুম চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে আশা করছি আমার সব বন্ধুরা খুব ভালো আছে সুস্থ আছে আমিও খুব ভালো আছি তো চলো বন্ধুরা ভিডিওটি দেখতে দেখো টাইটেল আর থাম্বেল দেখে জানি না তোমরা কতটা বুঝতে পেরেছ তবে তোমাদেরকে প্রথমে একটা কথা জানিয়ে দিই টাইটেল আর থামবেল দেখে না ভিডিওতে এসে কমেন্ট করো না ভিডিও না দেখে কেন উল্টোটাও হতে পারে এখন কিন্তু উল্টোটাই হয় বেশিরভাগ ক্ষেত্রে এ কিছুটা মিল থাকে তোমরা যদি ভিডিও না দেখে কমেন্টস করো তাহলে তোমরাই কিন্তু হাস্য হয়ে উঠবে তো একটা ঘটনা বলি গতকালের একটা ভিডিওতে একজন কমেন্ট করেছিলেন যে মানে কমেন্টটা করেছিলেন ভিডিওটা বিন্দু বিন্দুমাত্র তিনি দেখেননি রিপ্লাইটা আমি শুধু তাকে করেছিলাম কিছুক্ষণ পরে দু দুটো রিপ্লাই করেছিলাম আমি তাকে তার একটা কমেন্টের জন্য কিছুক্ষণ পরে দেখি তিনি কমেন্ট সমেত উড়ে গেছেন মানে তিনি বুঝতে পেরেছেন যে ভিডিও না দেখে কমেন্ট করেছিলাম তো এগুলো করো না আমাকে কি বলবো আমাকে কমেন্ট করতে এসে নেগেটিভ কমেন্ট করতে এসে বা কোনো খারাপ কমেন্ট করতে এসে নিজেকে ছোট করো না নিজেকে হাস্যকর জোকারে পরিণত করো না যারা যারা ভিডিও না দেখে কমেন্ট করো তাদেরকে বলছি অনেকেই করো আমি কিন্তু রিপ্লাই করি না গতকালের মানে কমেন্টটাতে আমি রিপ্লাই করেছিলাম আর রিপ্লাই করার সাথে সাথে দেখছি তিনি উড়ে গেছেন এত হাসি পাচ্ছিল না আমার দেখে যে কি দরকার ভিডিও দেখতে আসার ভাসি ভিডিও পছন্দ করেন না দেখবেন না আর বারবার কিন্তু আমি একটা কথা বলি যে এটা কিন্তু ইউটিউবের রুলস হয়ে গেছে আর যদি এগুলো ইউটিউব পছন্দ না করতো তাহলে আমাদের চ্যানেলগুলো উড়িয়ে দিত রোস্টিং ভিডিও আছে বড় বড় রোস্টার আছে আপনারা কি দেখেননি না সেগুলো আপনাদের ভালো লাগে বড় বড় রোস্টার আর আমরা তো ছোটো ছোটো এটা রোস্টিং করছি সেটা সহ্য হয় না আপনারা তো অনেক রকম নাম দিয়ে দিয়েছেন তো আমরা কিন্তু করব যারা যারা আমরা করছি করব থামানো যাবে না এইভাবে তো তবু আমি বলবো ভিডিও দেখে যদি কমেন্টটা করেন বেশ ভালো লাগবে ভিডিও না দেখে কমেন্টস করে কী লাভ নিজেরাই তো হাস্যকর হয়ে উঠছেন যাই হোক বন্ধুরা দেখো আমরা আমি কিন্তু বারবার বলছি যে আমি ঝুনি বলো দীপা বলো দুজনেরই ভিডিও দেখি দুজনকেই আমার ভালো লাগে দুজনেই বুদ্ধিমতী দুজনেই খুব চালাক তবেই না এত বড় ইউটিউবার হয়েছে আর ইউটিউবার হতে গেলে কিন্তু মানে কি বলবো বুদ্ধিটাও প্রয়োজন আছে যে টাইটেল থামবেল কিভাবে দিতে হয় কিভাবে মানুষকে মানে ভিউয়ার্সদেরকে টানতে হয় ভিডিও দেখাতে হয় সেটা কিন্তু ওরা জানে তবেই না এত বড় ইউটিউবার ওরা আর সেটা কিন্তু আমি মানি বারবার বলি যে ওদের ব্লগ কিন্তু সুন্দর হয় ওরা কি বলবো উপস্থাপনা খুব সুন্দর করে সুন্দর এডিটিং করে সুন্দর টাইটেল থামেল দেয় তবেই কিন্তু ওদের এত এত ভিউয়ার্স তো দীপার দিকেই দেখছি এখন আঙুলটা আমরা বেশি তুলছি কারণ দীপার খুব অহংকার দীপায় আসল দোষী দীপা ঝুনির বিয়েতে যায়নি এটা কিন্তু আমরা অনেকবার বলেছি দীপার খুব অহংকার বেড়ে গেছে মানে কি বলবো আর ঝুনি কিন্তু সত্যি এক দুজন ভিউয়ার্স আমাকে কমেন্ট করেছেন যে ঝুনি কেন মুখ খুলছেন না জানেন ঝুনিয়েই আসল দোষী দেখো এটা আমার কথা নয় আমার ভিউয়ার্সদের কথা কমেন্টটা আছে তোমরা দেখতে পারো যে ঝুনি আসল দোষী তাই ঝুনি চুপ করে আছে আর ঝুনি হচ্ছে মিচকে শয়তান সত্যি এত হাসি ছিল কমেন্টটা দেখে দেখো হয়তো উনি জানেন উনি রোজ ঝুনির ভিডিও দেখেন তাই অনুভব করেছেন ঝুনিয়ে আসল দোষী ঝুনিয়ে মিচকে শৈতান তাই না আর আমার কাছে কিন্তু দুজনেই ভালো দুজনেরই ভালো ব্লগ করে যখন যেটা খারাপ লাগবে আমি সেটা বলবো দীপা ঝুনির বিয়েতে যায়নি সেটাও বলেছি আর ঝুনির বিয়েতে দীপাকে দেখতে পাইনি সেটা ঝুনিকেও বলেছি যে কেন কেউ উত্তর দেয়নি তবে দীপা কি করেছিল দীপার একটা ভুল ছিল দীপা এই যে আমরা এত সমালোচনামূলক ভিডিও করেছি দীপা সহ্য করতে না পেরে আমাদেরকে নিয়ে ভিডিও করেছিল বারবার বলছি আর ঝুনি কিন্তু সেটা করেনি সেক্ষেত্রে কিন্তু ঝুনি কি মিচকে শয়তান না না আমি তো বলবো বুদ্ধিমতি মিচকে শয়তান বলবো না আমি তো বলবো ঝুনি বুদ্ধিমতি আর দীপা ওইটা কিন্তু কি বলবো ঠিক করেনি কন্টোভার্সি ভিডিও হবে এগুলোকে দ্বিপারে ইগনোর করা উচিত ছিল আগের ভিডিওতেই বলেছি আর বারবার বলছি ভিউয়ার্সরাই কিন্তু আমাদেরকে তথ্য দিয়ে যান আমরা নিজে থেকে কিছু বলি না না জেনে উল্টোপাল্টা কথা বলি না তাই আপনারা কেউ কমেন্ট করতে এলে ভিডিওটা দেখে কমেন্টস করবেন যে কি বলছি বোঝার চেষ্টা করবেন আর ভিডিও দেখতে ভালো না লাগলে জাস্ট চলে যাবেন কোনো কমেন্ট করার দরকার নেই আর কমেন্ট করতে যখন আসছেন এত কষ্ট করে এতটা পথ অতিক্রম করে এতগুলো ভিডিও বাদ দিয়ে আমার ভিডিওটা যখন দেখতে আসছেন তখন একটুখানি ভিডিওটা দেখে কমেন্ট করবেন ঠিক আছে আর ভিওর্সদের কাছে আমি কি বলবো অনেক অনেক ধন্যবাদ এই তথ্যগুলো দেওয়ার জন্য যারা যারা আমাকে আমার ভিডিওটা দেখে কমেন্ট করেন তাদেরকে অজস্র ধন্যবাদ এইভাবে আমার পাশে থাকুন সাপোর্ট করুন ভালোবাসা দিতে থাকুন আর আমি কন্ট্রোভার্সি ভিডিও করি কিন্তু কাউকে ব্যক্তিগতভাবে আক্রমণ করি না কাউকে খারাপ কথা বলি না তবুও অনেকে ভিডিও না দেখে কমেন্টস করে চলে যান উল্টোপাল্টা তাতে আমার কিচ্ছু যায় আসে না জাস্ট ইগনোর করি আমি এদেরকে কারণ এরাই না আসলে সমালোচনামূলক ভিডিও দেখতে ভালোবাসে দেখতে আসে আমার ভিডিওতে সেরকম গালি গালাজ খিস্তি দেখতে পায় না ওদের রাগ হয় তাই মনে হয় এইসব কমেন্ট করে ওরা কীভাবে যে এরকম আমার টাইটেল সামনে দেখে এসে আমি হয়তো ঝুনিকে গালাগালি দিচ্ছি বা দীপাকে গালাগালি দিচ্ছি খিস্তি দিচ্ছি ওদেরকে উল্টোপাল্টা কথা বলছি মানে কি বলবো একদম ছোটো লোকের মতো ভাষা ব্যবহার করছি সেগুলো তো ওরা পছন্দ করে যখনই দেখি যে সব আমি বলছি না তখনই ওরা আমাকে কমেন্ট করে দিয়ে চলে যায় উল্টো পাল্টা সেটা আমি বুঝতে পারি কিন্তু না তোমরা যেটা চাইছো আমি কোনো দিনও করতে পারবো না হ্যাঁ সত্যি বলছি তোমরা যেটা চাইছো যে আমি কাউকে গালাগালি বা কিস্তি দিয়ে ভিডিও করি সেটা আমি কোনো কোনোদিনও করতে পারবো না কিন্তু তোমরা যদি এটা চাইছো যে আমি এইসব সমালোচনামূলক ভিডিও বাদ দিয়ে ব্লগ ভিডিও করি সেটাও করব না কারণ তোমরা তো সেগুলো দেখবে না তোমাদের কথা মতো চলতে আমি পারবো না যারা যারা আমার এইসব ভিডিও দেখতে ভালোবাসে আমি তাদের জন্য ভিডিও দেবো যারা পছন্দ করো না তারা দেখবে না আর যারা যারা ব্লগ ভিডিও দেখতে ভালোবাস তো আগেও বলেছি অনেক ভালো ভালো ব্লগার বন্ধু আমার আছে তাদের ভিডিওগুলো ফলো করো এখানে আসার কি দরকার ভিডিও দেখতে এসে কমেন্ট করার তাছাড়া আমারও ব্লগ ভিডিও আছে কিছু সেটাও দেখতে পারো জানি ভালো লাগবে না তাও বলছি এগুলোই ভালো লাগবে এগুলোই পছন্দ করবে আর উল্টো পাল্টা কমেন্টস করবে খুব চালাক ভাবো না নিজেদেরকে তোমরাই আসলে হয় তার ঝুনি নয় তোমরাই আসলে দোষী আর যা যে ভিউয়ার্স বলেছেন যে ঝুনি মিটকে শহান দোষী আমি তাদেরকে কিছু বলবো না তাদেরকে অজস্র ধন্যবাদই দেব কারণ তারা এসে আমাকে কমেন্ট করেছেন জানিয়েছেন যেন তত্ত্বটা ভুল হোক বা ঠিক হোক জানিয়েছেন তো আর ভিডিও করি আমি তাই দুজনেই আমার কাছে ভালো দুজনেরই ব্লগ দেখি সেখান থেকে ভিডিও বার করে নিয়ে আসি ওদের ভিডিও দেখে তবে না আর আমি মন থেকে চাই ওরা দুজনেই খুব ভালো থাকুক সুস্থ থাকুক মানে জীবনে মানে অনেকটা পথ এগিয়ে চল এগিয়ে যাক ইউটিউবে বলো জীবনে বলো সব জায়গায় আমার তো বেশ ভালোই লাগে তো আবার কী বলবো বন্ধুরা যারা যারা এই মুহূর্তে আমার ভিডিওটা দেখছো সবাইকে অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা বেশি বড়ো ভিডিও করতে আমার ইচ্ছেই করে না মানে কত আর বক বক করবো আর তো চলো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর ঝুনি দীপা তোমরাও খুব ভালো থেকো সুস্থ থেকো আর যারা আমাকে এইসব কমেন্ট করে জানিয়েছেন আপনারাও খুব ভালো থাকুন সুস্থ থাকুন এইভাবে আমাকে কমেন্ট করতে থাকুন তথ্য জানাতে থাকুন আমার তো ভীষণ ভালো লাগে অজস্র ধন্যবাদ আর চলো বন্ধুরা টাটা